Hey viewers, welcome back to my channel Love and Romantic Tips. Video title দেখে নিশ্চয়ই এতক্ষণে বুঝে গিয়েছেন আজকে কোন টপিক শেয়ার করব আপনাদের সাথে। আচ্ছা সত্যি করে একটা কথা বলুন তো, আপনার সাথে এমন ঘটনা কতবার ঘটেছে যে কোনো অপরিচিত মেয়েকে দেখে বা কোনো মেয়ের সাথে পরিচিত হওয়ার পর আপনার খুব ইচ্ছা করছে মেয়েটির থেকে তার ফোন নাম্বারটা চাইতে, অথবা আপনার মন বলছে ইস এই মেয়েটির থেকে যদি মোবাইল নাম্বারটা পেতাম। কি বহুবার ঘটেছে তাই না? আর যদি না ঘটে থাকে তাহলে আমি শিওর বলতে পারি হয় পিম্পিরিতি এগুলোর প্রতি আপনার খুব অ্যালার্জি আছে, অথবা আপনার মন সাদা কালো টিভির মতো যেখানে রং বলতে কিছুই নেই। তা না হলে তো এমনটা হওয়ার কথা না। আচ্ছা ধরে নিলাম আপনার সাথে এমনটা ঘটেনি, কিন্তু মশাই আজকাল রাস্তাঘাটে যে পরিমাণ পরি ঘোরাফেরা করে, হ্যাঁ মানলাম এগুলো মেকআপ সুন্দরী, তারপরেও তো দেখতে পরির মতোই লাগে তাই না? তাই বলা তো যায় না যে কোনো সময় কোনো মেয়েকে দেখে ক্রাশ খেয়ে গেলেন, মুহূর্তের মাঝে আপনার সাদা কালো টিভির মতো মন রঙিন হয়ে গেল। তখন কিন্তু ঠিকই মেয়েটির নাম্বার নেওয়ার জন্য আপনার মন ছটপট করবে, বুঝলেন মশাই? তাই আগে থেকে জেনে রাখুন কিভাবে মেয়েদের থেকে ফোন নাম্বার নিতে হয়। হ্যাঁ আমি জানি আপনি ভাবতেছেন মেয়েদের থেকে নাম্বার নেওয়া এটা আবার শিখার কি আছে, মেয়ে থেকে নাম্বার চাইবো, দিলে দিবেই না দিলে তো দিবেই না। হ্যাঁ জনাব আপনি একদম ঠিক বলেছেন, কিন্তু কথা হলো আজকের ভিডিওতে আমি এমন কিছু কৌশল শেখাবো যেগুলো জানলে এবং সেই অনুযায়ী কাজ করলে আপনি যদি কোনো মেয়ের থেকে নাম্বার চান তো মেয়েটি নাম্বার দিয়ে দেওয়ার সম্ভাবনা অনেক অনেক গুণ বেড়ে যাবে। তাহলে চলুন আর দেরি কেন, মূল আলোচনা শুরু করা যাক। নাম্বার ওয়ান, প্রথমে একটি বিষয় মাথায় ঢুকিয়ে নিন যে কোনো মেয়ের থেকে নাম্বার চাইলে মেয়েটি আপনাকে নাম্বার দিয়ে দিবে কিনা সেটা মেয়েটির ওপর নির্ভর করে না, সেটা নির্ভর করে মেয়েটির মনের ওপর। কারণ এই ক্ষেত্রে মেয়েদের মাথাটা কাজে লাগায় না, বরং তাদের বুকের বাপাশে যে মনটা আছে সেটার ইশারাতে তারা দুনিয়ার সকল কাজ করে থাকে। তাই তাদের মন যদি বলে যে হ্যাঁ নাম্বারটা দিয়ে দে কোনো প্রবলেম হবে না, তো মশাই হয়ে গেল, আপনি নাম্বার 100% পেয়ে যাবেন। আর এজন্যই যে কোনো মেয়ে থেকে নাম্বার নিতে গেলে মেয়েটির কাছে যাওয়ার আগে এমন কিছু করতে হবে যাতে করে আপনি শিওর হতে পারেন যে আপনি যখন মেয়েটির থেকে নাম্বার চাইবেন তখন তার মন আপনার সাপোর্টেই কথা বলবে, আপনাকে নাম্বার দিয়ে দেওয়ার জন্য ছাড় দিবে। আর এই কাজটি করার জন্য আপনাকে তিনটি জিনিস জানতে হবে। নাম্বার ওয়ান, নাম্বার চাওয়ার আগে কেমন আচরণ করতে হবে। নাম্বার টু, কখন নাম্বার চাইতে হবে। অ্যান্ড নাম্বার থ্রি, কিভাবে নাম্বার চাইতে হবে। ব্যাস এই তিনটি জিনিস জানলে আপনি আমারও উস্তাদ হয়ে যাবেন। তো এখন প্রসঙ্গ হচ্ছে নাম্বার চাওয়ার আগে কেমন আচরণ করতে হবে। দেখেন মশাই, আপনি যদি কোথাও ঘুরতে যান তো সেখানে যদি কোনো অপরিচিত লোক আপনাকে জিজ্ঞাসা করে এখন সময় কত, তো আপনি নিশ্চয়ই তার সামনে আপনার ফোনটা চট করে বের করে সময়টা বলে দিবেন কি তাই না? কিন্তু যদি এমন হয় যে একটা লোকের আচরণ আপনার কাছে সন্দেহজনক লাগতেছে, বুঝে উঠতে পারছেন না তার মতলব কি, তো সেই মানুষটি যদি আপনার কাছে এসে বলে সময় কত দেখেন তো কি মশাই? এবার কিন্তু আপনি মোবাইলটা বের করতে 100 বার ভাববেন, কারণ আপনি বুঝে উঠতে পারছেন না যে তার সময় জানতে চাওয়ার পিছনে মতলবটা কি। সো আপনি মোবাইল বের করতে চাইবেন না, এটাই স্বাভাবিক। ঠিক তেমনই কোনো মেয়ের থেকে মোবাইল নাম্বার চাওয়ার আগে তার সাথে এমন আচরণ করবেন না যাতে করে মেয়েটি আপনার মতলব সন্দেহজনক মনে করে বা আপনাকে খারাপ ছেলে বলে মনে করে এবং আপনাকে নাম্বার দিতে ভয় পায় এটা ভেবে যে না জানি নাম্বার নেওয়ার পিছনে আপনার কি উদ্দেশ্য লুকিয়ে আছে। তাহলে কিন্তু মশাই সব শেষ। তাই কোনো মেয়ের থেকে নাম্বার চাওয়ার আগে তার সাথে এমন আচরণ করবেন যেন সে আপনার উপর এতটা ভরসা পায় যে সে ভাবে আপনাকে নাম্বার দিলে তার কোনো ক্ষতি হবে না বা আপনি তাকে বিরক্ত বা ডিস্টার্ব করবেন না। ব্যাস এতটুকুই যথেষ্ট। এবার আসি কখন নাম্বার চাইতে হবে। আপনি মেয়েটির ভরসা অর্জন করতে পেরেছেন যে আপনি ভালো ছেলে, মেয়েটি আপনার আচার ব্যবহার দেখে বুঝতে পারছে যে আপনি সেই সব ছেলেদের মতো না যারা মেয়েদের নাম্বার পেলেই তাদেরকে ডিস্টার্ব করে, ঠিক আছে গুড। কিন্তু মশাই তাতে কি আসে যায় যদি মেয়েটি আপনার সাথে কথা বলতে ইন্টারেস্টেডই না হয়? তো যে মেয়ে আপনার সাথে এমনিতেই কথা বলতে আগ্রহী না, আপনার প্রতি ইন্টারেস্টেড না, সে আবার আপনার মোবাইল নাম্বার কেন নেবে আপনার সাথে আলাপ করার জন্য বলেন?
নাম্বার তো মেয়েটি তখনই নিতে আগ্রহী হবে যখন সে আপনার সাথে কথা বলতে আগ্রহী, তাই না? তাই কোনো মেয়ের থেকে নাম্বার তখনই চাইবেন যখন দেখবেন মেয়েটি আপনাকে পজিটিভ সিগন্যাল দিচ্ছে। পজিটিভ সিগন্যাল বলতে বোঝাচ্ছি আপনি মেয়েটির সাথে কথা বললে মেয়েটি আগ্রহ নিয়ে আপনার সাথে কথা বলা, বিরক্ত না হয়ে বরং হাসি মুখে বা হেসে হেসে আপনার সাথে কথা বলা। আপনি তাকে কিছু জিজ্ঞাসা করলে সে শর্টকাটে সেটার উত্তর না দিয়ে বরং খুব সুন্দর করে সেটার উত্তর দেয়া, এগুলো হলো পজিটিভ সিগন্যাল। তাছাড়াও মেয়েটির সাথে যদি আপনার কোনো কথাই না হয়ে থাকে কিন্তু মেয়েটি যদি আপনাকে দেখে হাসে, আপনার দিকে ঘন ঘন তাকায়, আপনাকে নানা রকম আকার ইঙ্গিত বা ইশারা দেয় অথবা আপনি তার সাথে লাইন মারলে সে বিরক্ত বা রাগ না করে বরং খুশি হয়, তাহলে এগুলোও পজিটিভ সিগন্যাল। তো যখন দেখবেন মেয়েটি আপনাকে পজিটিভ সিগন্যাল দিচ্ছে তখন বুঝে নেবেন এখন আপনি তার থেকে মোবাইল নাম্বার চাইতে পারেন। আশা করা যায় সে আপনাকে নাম্বার দিয়ে দেবে, কারণ সে পজিটিভ সিগন্যাল দিচ্ছে, তার মানে সে আপনার সাথে কথা বলতে ইন্টারেস্টেড বা আপনার প্রতি ইন্টারেস্টেড। এবার আসি কিভাবে নাম্বার চাইবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেন তো? আমি জানি এই কথাটি আপনার কাছে স্পেশাল কিছু মনে হয়নি, তাই এই কথাটি শুনে 100 জনের মাঝে 4-5 জন হয়তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে আগ্রহী হবে। কিন্তু এবার আমি যদি এভাবে বলি, প্রতিদিন তো শত শত চ্যানেলে সাবস্ক্রাইব করে, তো আমি কি এমন অপরাধ করলাম যে আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই? প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পাশে আসা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন আমার নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। কি মশাই, এবার কিন্তু 100 জনের মাঝে 40-50 জনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবে। তো দুটো ক্ষেত্রেই কিন্তু মূল বিষয় একই ছিল, সাবস্ক্রাইব চাওয়া, কিন্তু বলার ধরন আলাদা ছিল বলে দেখলেন ফলাফল কিন্তু কতটা পার্থক্য হলো। আর এটাই হচ্ছে কথার মাধ্যমে কারো থেকে কোনো কিছু আদায় করে নেওয়ার টেকনিক। তাই মেয়েদেরকে তোমার মোবাইল নাম্বার দাও তো, জাস্ট এভাবে না বলে আপনার চাওয়ার ধরনের মাঝে বা আপনার কথা বলার মাঝে যদি একটু স্পেশাল কিছু আনতে পারেন বা একটু আলাদা কিছু টেকনিক খাটাতে পারেন তাহলে মেয়েটি আপনাকে নাম্বার দিয়ে দেওয়া সম্ভব বহুগুণ বেড়ে যাবে, এটাই বাস্তব। কি মশাই, কথা ক্লিয়ার নাকি আরও বোঝাতে হবে? হ্যাঁ বুঝতে পাচ্ছি আপনি ভাবতেছেন মেয়েদের থেকে নাম্বার চাওয়ার সময় কি বলে নাম্বার চাইব, এমন দুই একটা কথা যদি আমি শিখিয়ে দিতাম তাহলে আপনার ভালো হতো কি, তাই তো? একদম চাপ নিয়েন না, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারেন। এখন আপনার মূল কাজ হলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা এবং পাশে আসা বেল আইকনটি অন করে রাখা, যেন আমার সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার ফোনে যায়। নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক শেয়ার করব আপনার সাথে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিয়মিত দেখতে থাকুন লাভ অ্যান্ড রোম্যান্টিক টিপস। বাই বাই।